সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। নিউরোলজি বিভাগের একটি কমন রোগ হচ্ছে ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক নিয়ে আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ শওকত এমরান, কনসালটেন্ট নিউরোলজিস্ট, পার্কভিউ হাসপাতাল, চট্টগ্রাম। ব্রেন স্ট্রোক বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ এবং পঙ্গুত্বের প্রধান কারণ। ব্রেন স্ট্রোক মূলত ব্রেনের রক্তনালীর একটি রোগ, যেটাতে ব্রেনের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে রক্ত প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায় অথবা রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। এতে ব্রেনের একটি অংশ চলনে অক্ষম হয়ে যায়। স্ট্রোক যে কোনো বয়সে যে কারো হতে পারে, তবে বয়স বাড়ার সাথে সাথে এর ঝুঁকি বাড়তে থাকে। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শরীরে অতিরিক্ত কোলেস্টেরল, অতিরিক্ত ওজন, অতিরিক্ত স্ট্রেসফুল জীবনযাপন এবং হৃদরোগ, রক্তরোগ এবং বংশগতভাবে কারো হৃদরোগ বা স্ট্রোকের ইতিহাস থাকলে স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে জন্মগত ব্রেনের রক্তনালীর রোগ অথবা হৃদরোগের কারণে স্ট্রোক হতে পারে। আমরা কিভাবে বুঝবো একজন রোগী স্ট্রোকে আক্রান্ত হয়েছেন? স্ট্রোকের লক্ষণগুলো সাধারণত নির্ভর করে ব্রেনের কোন অংশে হচ্ছে এবং কতটুক জুড়ে হচ্ছে এর উপর। স্ট্রোকের লক্ষণগুলো দ্রুত বোঝার জন্য আমরা FAST, ফাস্ট শব্দটি ব্যবহার করে থাকি। এফ ফর ফেসিয়াল ড্রুপিং, মানে মুখের এক পাশ বেঁকে বা ঝুলে যাওয়া। এ ফর আর্ম উইকনেস, শরীরের কোনো এক হাত অথবা এক পাশের হাত এবং পা অবশ হয়ে যাওয়া। এস ফর স্পিচ ডিফিকাল্টি, মানে হচ্ছে কথা জড়িয়ে যাওয়া। এবং টি ফর টাইম, মানে হচ্ছে এ সমস্ত লক্ষণ দেখা দিলে অতি দ্রুত আপনাকে হাসপাতালে যোগাযোগ করতে হবে। এছাড়াও হঠাৎ অতিরিক্ত মাথা ঘোরানো বা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা, হঠাৎ চোখে ঝাপসা দেখা বা ডাবল দেখা, তীব্র মাথা ব্যথার সাথে অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদিও ব্রেন স্ট্রোকের লক্ষণ হতে পারে।